স্লিপার সেলস নেটওয়ার্ককে শেষ করার যুদ্ধ। আই এম শিওর ওরা আমাকে একটা গুপ্ত জায়গায় নিয়ে যাবে যেখানে আমার সঙ্গে কেউ যেতে পারবে না, আমায় কেউ ফলো করতে পারবে না। তাই আমি ঠিক করেছি আমি আমার শরীরে একটা ট্র্যাকিং চিপ লাগাব। তুই কন্ট্রোল রুম থেকে আমাকে ট্র্যাক করিস, আর আমি যেখানেই থাকি না কেন ওকে জানাস। রাইট। আর তুমি ওই প্লাস্টিক বমটা নিয়ে ওরা আমাকে যেখানেই নিয়ে যাক না কেন ওখানে পৌঁছে 15 মিনিটের টাইমার ফিক্স করে বমটা সেট করে দিও। ওকে। এক্স্যাক্টলি 15 মিনিট পর যেন বমটা ব্লাস্ট করে। শিওর। আমি চাই আমার সাথে সাথে স্লিপার সেলের মাথাটাও যেন উড়ে যায়। এটা কি ছেলেখেলা হচ্ছে নাকি? তুই ওখানে গিয়ে বলে দিলি কালকে তুই মরতে যাচ্ছিস, সঙ্গে সঙ্গে সবাই মিলে হাত তালি দিয়ে দিল, ব্যাস। আমি না মরলে ওরা আরো অনেককে মারবে। হ্যাঁ, তার মানে তুই সবাইকে বাঁচানোর একটা দায়িত্ব নিয়ে নিয়েছিস, তাই তো? দেশে তো অন্য কোনো মানুষ নেই। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তুই নিজের ফ্যামিলির কথা একবারও ভাবলি না? কার ফ্যামিলি নেই বল? এই যে পুঞ্জে চাকান্দাবাগে পেট্রোলিং করতে গিয়ে 5 জন জওয়ান মারা গেল, এদের ফ্যামিলি নেই? এই যে এতগুলো মানুষ, এরা প্রত্যেকে দেশের জন্য কিছু না কিছু হারিয়েছে, এদের ফ্যামিলি নেই? আমাদের ক্যাম্পের ছেলেরা যাদের সঙ্গে রোজ উঠতাম বসতাম খেতাম দিতাম, এরা প্রত্যেকে এক এক করে চলে যাচ্ছে, এদের ফ্যামিলি নেই? আমি দেশের জন্য মরেছি, একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনের কাছে এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। দেখো ভি, শোন, তুই যদি সত্যি আমার জন্য কিছু করতে চাস তাহলে সময় পেলে আমার মা বাবার বন্ধুটাকে দেখিস। দিন পর আমাদের এনগেজমেন্ট, আজকে তুমি বলছো বিয়ে করতে পারবে না, কেন? কারণটা জানতে পারি? তৃষা, কিছু কারণ বলা যায় না তৃষা। তোমার তো প্রথমে আমাকে পছন্দই ছিল না, তারপর বলে আমাকেই বিয়ে করবে, আজকে এত কাছাকাছি চলে আসার পর বলছো সবকিছু ভুলে যেতে। তৃষা, তুমি বুঝতে পারবে না, তোমার ভালোই হবে। ভালো মন্দ কোনোদিন আমি বিচার করিনি অভি, যখন যা মনে এসেছে তাই করেছি, বোকার মতো অনেকটা ভালোবেসে ফেলেছি তোমাকে, তার থেকে তোমাকে ভালোবেসে আমার যদি খারাপ হয় সেটাই তো ভালো অভি। বাই।